গোল্ড জিলাপি বেশি সুন্দর নাগেটস আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। দেখতে দেখতেই এই পবিত্র রমজান মাসের রোজাগুলো কেমন করে যেন শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা 24 রোজার ইফতারে ভাবির বাসায় যাচ্ছি। আর এই যে আমরা ভাবির বাসার সামনে অলরেডি চলে এসেছি, ভাইয়া কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল গেটের সামনেই। এরকম জায়গায় হলে তো ইফতারই বানাইতাম না। আমরা ভাবি এই 23 রোজায় আমরা প্রায় 40টা মতো বিরিয়ানি নিই। ইফতারের আর খুবই অল্প সময় বাকি ছিল, এই জন্য আমরা নিচে আর বেশিক্ষণ থাকলাম না, যদিও বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো এই যে এখন আমরা ভাবির বাসার দিকে উঠে যাচ্ছি, উঠতেই কিন্তু ভাবির রান্নার সেই সুন্দর একটা ঘ্রাণ আসছিল। ওহো কি গন্ধ, কি গন্ধ! খাবার একবারে ভাবির চোখের সামনেই রাখছে, পেঁয়াজ রসুন রাখার। বাহ কি সুন্দর করে ভাবি, কি সুন্দর করে সাজায় রাখছে রে ভাবি। গোল্ড জিলাপি 24 ক্যারেট গোল্ড জিলাপি। আচ্ছা মারা আছে, ছেড়ে দাও। ছোলা তরমুজ আর এগুলো কি কি জানো, পরে খাওয়ার সময় দেখবো। পাস্তাও করছে ভাবি। এটা হচ্ছে সোনার জিলাপি, তাই নাকি? ঈদের পরে নিবে, ঈদের পরে নিবে। ভাবির পাকোড়া সাকুরা রোল, এটা কি ভাবি? পেঁয়াজ, এটা নাগেটস, নাগেটস হাত কাটছেন, হাত কাট বলেন না। হ্যাঁ ভাবে আছে, থিকনেসটা অনেক ভালো হয়েছে, কাটতেছি তো মানে একটু একটু কম বেশি কিছু একটা ছিল হয়তো। মাশাআল্লাহ ভাবে অনেক খাবার করেছে আর সবগুলো খাবার কিন্তু অনেক মজা ছিল। তো এখন ইফতারের খুবই অল্প সময় বাকি, এর জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে একসাথে নিচে বসে ইফতার করব। তো ভাবি এই যে ট্যাঙ্কটা আগে থেকে রেডি করেছিল, দই দিয়ে ট্যাঙ্কটা করেছে, এখন গ্লাসে সব ঢেলে নিয়ে সবাই নিচে বসে যাচ্ছি ইফতার করার জন্য। তো ইফতারের আগ মুহূর্তে সবাই একটু মোনাজাত করা হলো। আর এই যে আমাদের সীমা ভাবি খাবারগুলো প্লেটে বেড়ে দিচ্ছে। ভাবি দুধ আম দিয়ে একটা চিড়া করেছিল, এটাও এত মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে ইফতারের পরে যখন এটা ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম। আর দুই রকমের শরবতও করেছিল, একটা মিন্টের শরবত আর একটা দই এবং ট্যাং দিয়ে, দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। তো একসাথে তো এত খাওয়া যায় না, আমরা অল্প অল্প করে ঘুরে ঘুরে খেয়েছি, কারণ ভাবির বাসায় আমরা ছিলাম ইফতার থেকে সেহেরি পর্যন্ত, তো অনেকটা সময় পেয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে কিন্তু খুব ভালো মতো ইফতার করা হয়েছে, খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল, সবাই মিলে খুব মজা করে খেলাম, গল্প স্বল্প করলাম। আর সেহেরি পর্যন্ত যেহেতু ছিলাম তো অনেক লম্বা সময় পেয়েছি, এই সময়ের মধ্যে অনেক কিছু গল্প হয়েছে, কথা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে আমাদের ইফতার এখন মোটামুটি শেষের দিকে, ইফতার শেষ করে নামাজ পড়তে হবে, একসাথে এতগুলো খাবার খাওয়া যাচ্ছিল না, তো আমরা অল্প অল্প করে নিয়ে আবার পরে খেয়েছি। আমরা যেহেতু এইখানে একা একা থাকি, তো হঠাৎ করে মাঝে মাঝে যখন এইভাবে একসাথে হয়ে একসাথে খাওয়া দাওয়া করা হয়, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, আমার কাছে খুবই ভালো লাগে, আমি এগুলো খুব এনজয় করি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবগুলো রোজা খুব ভালো মতো পার হয়ে যাচ্ছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।